এটা ভাইরেল ফোন কল সুপারি সিন্ডিকেট আর বিতর্কত বহু নেতা বিজেপি নেতা লাসিত গগৈর পিছত বিতর্কত হাঙুর খাই পড়েছে জিতু দাসর নাম যাক লৈ এতিয়া বিব্রত হয়েছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা বিব্রত হয়েছে অস্বস্তিত পড়েছে বিজেপি ইতিমধ্যে দলের পরা অপসারণ করা হয়েছে বিষয়বাবর পরা অপসারণ করা হয়েছে লাসিত গগৈ ইতিমধ্যে কারাগারের আলহী হয়ে আছে লাসিত গগৈ আনহাতে আন এজন অভিযুক্ত নেতা আটাসুর অপসারিত সভাপতি মিলন বুড়াগোহাঁই বর্তমান আছে মালয়েশিয়াত আর মালয়েশিয়ার পর অহার পিছতেই মিলন বুড়াগোহাঁই গ্রেপ্তার করব পারে আরক্ষী আর তার বাবে সাক্ষ্য কোন হব কার সাক্ষ্যর ভিত্তিত এতিয়া মিলন বুড়াগোহাঁই গ্রেপ্তার করব আরক্ষী ইয়াকে এতিয়া সরব চর্চা চলিছে সাক্ষ্য হব নেকি এতিয়া জিতু দাস বিতর্কর মাজত সোমাই পড়া অন্যতম অভিযুক্ত জিতু দাস এতিয়া সাক্ষ্য হব নেকি মিলন বুড়াগোহাঁই গ্রেপ্তার করার ক্ষেত্র এনে বহু প্রশ্নর এই মুহূর্তত অবতারণা হয়েছে হয় মই কব বিচাৰিছো লাসিত গগৈ আর মিলন বুড়াগোহাঁই সেই ভাইরেল ফোন কলের কথা সেই ভাইরেল অডিও টেপিংয়ের কথা যত সুপারি সিন্ডিকেটর কেনেদরে ভাগ পায় আরক্ষীয়ে কেনেদরে বিজেপি নেতার পকেটলে যায় সুপারি সিন্ডিকেটর ডন সেই কথা জল জল পটপটক উলাই পড়েছিল আর তার পিছতেই বিব্রত হয়ে পড়ে বিজেপি অস্বস্তিত পড়ে বিজেপি লগতে অস্বস্তিত পড়ে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আনকি ভবেশ কলিতায় কয়ে দিছে যে কোনো ধরনের সম্পর্ক নাই হেনো জিতু দাসর লগত ভবেশ কলিতার কিন্তু এইজন জিতু দাস ভবেশ কলিতারে ব্যক্তিগত সচিব বলে সর্বত্রে চর্চা চলিছে বহু ফটো এই মুহূর্তত ভাইরেল হয়ে পড়েছে যে সময় ভবেশ কলিতায় এই বিতর্কত সোমার লগে জিতু দাসক চিনি নাপাও বলে কৈছে বা জিতু দাসর সঙ্গে কোনো সম্পর্ক নাই বলে কৈছে তেনে সময়তে কিন্তু বিভিন্ন তথ্য এই মুহূর্তত সন্মুখলে আহিছে অন্যতম একটা তথ্য হল হায়দ্রাবাদত অনুষ্ঠিত হওয়া বিজেপির রাষ্ট্রীয় কার্যনির্বাহকত ভবেশ কলিতার ব্যক্তিগত সচিব হিসাবে যোগদান করেছিল অর্থাৎ জিতু দাসে হায়দ্রাবাদর রাষ্ট্রীয় কার্যনির্বাহকত যোগদান করেছিল আর রাষ্ট্রীয় নেতৃত্বক ভবেশ কলিতায়ও জিতু দাস ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়েছিল স্বীকৃতি প্রদান করার বাবেই আনকি পরিচয় পত্র দিয়া হয়েছিল জিতু দাসক স্বীকৃতি দিয়ার পিছত ব্যক্তিগত সচিবর পরিচয় পত্র লাভ করেছিল আর সেই পরিচয় পত্র পিঁধি থাকা ফটো ইতিমধ্যে ভাইরেল হয়েছে জিতু দাসর গতি তেনেস্থলত কিহর ভিত্তিত ভবেশ কলিতায় কলে যে ভবেশ কলিতার সঙ্গে জিতু দাসর কোনো সম্পর্ক নাই কোন জিতু মোর পিয়ে কোনো জিতু নাই মই যেতিয়া মন্ত্রী আছিল মই আগত বিধায়ক আছো বর্তমানে মই বিধায়ক মই রাজ্যিক সভাপতি কোনো জিতু নামৰ পিয়ে মোর লগত না থাকে মোর এজন সহায়ক আছে তেওঁ নাম রোহিত কুমার বৰুৱা যা 26 জুলাইত ডিফু থানাত হাজির হয় জিতু দাস বহু ঘণ্টা ধরে জেরা চলা হয় কিন্তু জেরার অন্তত স্বাস্থ্য পরীক্ষা করে যাবলে দিয়া হল অহা 30 জুলাইত পুনের মাতি পঠা হয়েছে সমন জারি করা হয়েছে থানাত হাজির হব লাগিব জিতু দাস এটা প্রশ্ন হয়েছে যে এইজন জিতু দাসক রক্ষণাবেক্ষণ দিয়ার চেষ্টা চলা হয়েছে নাকি আমার হাতলে অহা খবর অনুসরি কেবাগাকিও বিজেপি নেতায় থানালে গেছে আর হেঁচা প্রয়োগ করেছে যাতে জিতু দাসক গ্রেপ্তার করা নহয় আর এই প্রসঙ্গতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগী কৈছে এটা তাৎপর্যপূর্ণ মন্তব্য এটা বিস্ফোরক মন্তব্য যে এজন লোকে হেনো মুখ্যমন্ত্রীর নামত এসপির নামত ধন সংগ্রহ করে আহিছে সেই লোকজনের পরিচয়ও ইতিমধ্যে লাভ করেছে সেই লোকজনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগনামাও দিয়া হয়েছে আর সেই অভিযোগনামা শক্তিশালী করার বাবেই এতিয়া সাক্ষ্য দিছে জিতু দাসে আর জিতু দাসক জেরা করা সন্দর্ভত মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া প্রকাশ করে কৈছে যে অভিযোগনামা শক্তিশালী করার বাবেহে সাক্ষ্য লওয়া হয়েছে জিতু দাসক গতি এনে কোনো এজন মানুহক বদনাম দিব নাপায় বলে মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে আর মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়াত এতিয়া বিভিন্নজনে গোট পাইছে যে জিতু দাসক রক্ষণাবেক্ষণ দিবলৈ চেষ্টা করা হয়েছে কারণ সেই ভাইরেল ফোন কলত স্পষ্টক উল্লেখ আছিল লাসিত গগৈ আর মিলন বুড়াগোহাঁইয়ের কথোপকথনত যে জিতু দাসর হাতলৈ যায় বহু পরিমাণের ধন বা জিতু দাসক বহু পরিমাণের ধন দিয়া হয়েছে সুপারি সিন্ডিকেটর আর এইজন জিতু দাসর বিরুদ্ধে সুপারি সিন্ডিকেট আর কাঠর সিন্ডিকেটরও বহুখিনি অভিযোগ আছে বহু পরিমাণের ধন জিতু দাসক দিয়ার কথা সেই কথোপকথনত স্পষ্ট হয়েছিল একদরে স্পষ্ট হয়েছিল 12,50,000 টাকা কার্বি আংলংয়ের আরক্ষী অধীক্ষকক দিয়ার কথা লগতে গোলাঘাটের আরক্ষী অধীক্ষকক 2,00,000 টাকা দিয়ার কথাও স্পষ্ট হয়ে পড়েছিল কাম হওয়া নাই যেতিয়া টাকা উভতাই আনবলৈ লাসিত গগৈ মিলন বুড়াগোহাঁই কৈছিল
এই ধরনের ফোন কল ভাইরাল হওয়ার পাছতে এই আমি জানাইছো যে লাসিত গগৈ গ্রেপ্তার করে জেললে প্রেরণ করা হল। আনহাতে সম্প্রতি মালয়েশিয়া থাকা মিলন বুড়াগোহাইও অহরহ চেষ্টা চলাইছে শুভাকাঙ্ক্ষীর হতুয়ায় জামিন লাভ করার প্রক্রিয়া আরম্ভ করেছে প্রভাবশালী রাজনৈতিক নেতার হতুয়ায় আরক্ষীক হেঁচা দিয়ার কামও ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। গতিকে এনে ধরনের চিন্তা চর্চা এনেকা ধরনের জল্পনা কল্পনা চলি থাকার সময়তে বিতর্কর মাজত সোমাই পড়া জিতু দাস, যাক ভবেশ কলিতায় কৈছে যার লগত তেওঁৰ হেনো কোনো সম্পর্ক নাই, যিজন জিতু দাসক দিসপুরত জানে ভবেশ কলিতার পিএ হিসাবে, বাজপেয়ী ভবনত জানে ভবেশ কলিতার পিএ হিসাবে, এইজন জিতু দাস কোচ রাজবংশীর উপাধ্যক্ষ হিসাবে সকলে জানে, আর এই জিতু দাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই বলে ভবেশ কলিতায় যদিও কৈছে। ইয়াত কিন্তু বুঝিবলে বাকি নাই, এই সমগ্র ঘটনা এতিয়া রহস্যের মাজত সোমাই পড়েছে। কোন সাক্ষ্য হব আর কোন এতিয়া হারি যাব, কার আশীর্বাদ পুষ্ট হয়ে কোন হারি যাব এই বিতর্কর মাজরপরা, কারণ বিভিন্ন সময় দেখবলে পোৱা যায় একাংশ নেতা রাজনৈতিক নেতা সিন্ডিকেটত জড়িত থাকারও বহু অভিযোগ পোহরলে আহিছে শেহতীয়াকৈ। আর সমান্তরালকৈ পোহরলে আহিছে যে মিলন বুড়াগোহাঁই, অরুণাচলী খুড়া, স্কয়লা সিন্ডিকেট বিভিন্ন ধরনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছে, গতি কার আশীর্বাদ পুষ্ট হয়ে এই সিন্ডিকেট ড্রাজসমূহ চলাই গেছে একাংশ বিয়াগম নেতাই। আরক্ষীর তদন্ত এতিয়া কোবা থমকি রব নে কারোবার মুখা খোল খাব, কারণ কোয়া হয়েছিল লাসিত গগৈ জেললে যাওয়ার পূর্বে কৈ গেছিল যে জেলের ওলাই আহিয়ে বহুতরে মুখা খুলিব, বহু প্রভাবশালী ব্যক্তির মুখা খুলিব বলে কৈছে। এতিয়া সেই সকলবোৰ পাকে প্রকারে গাব দিয়া হব নেকি তাকে লো এতিয়া জনসাধারণের মাজতো ব্যাপক চর্চা চলিছে। লক্ষণীয় হব এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে গতি করে।